কাজ করতেন পাথর খাদানে সেই খাদানের পাশে জঙ্গল থেকে উদ্ধার হলেও যুবকের দেহ যা ঘিরে তৈরি হয়েছে রহস্য পুলিশ সূত্রে খবর বীরভূমের নলহাটি সুলতানপুরের বাসিন্দা বছর তিরিশে শঙ্কর মাল পুষর গ্রামের পাথর খাদানে কাজ করতেন সোমবার সকালে এই খাদানের পাশ থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ মৃতের মায়ের দাবি তার ছেলেকে খুন করা হয়েছে এই মর্মে নলহাটি থানায় অভিযোগও দায়ের হয়েছে কিন্তু কেন খুন মৃতের পরিবারের দাবি তৃণমূলের শ্রমিক সংগঠন সদস্য ছিলেন কিন্তু মজুরি কাটা নিয়ে সংগঠনের একাংশের সঙ্গে তার বিবাদ শুরু হয় এর জেরেই খুন হতে হল বলে দাবি মৃতের পরিবারের নলহাটি নই পাথর খাদানের আইএন নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম